কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়লক্ষ্মী নারী। জাতীয় কবির এই পঙ্ক্তিযুগলের উপযুক্ত উদাহরণ নীরবে নিভৃতে বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করে যাওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি কর্মকাণ্ডের নেপথ্যে প্রেরণাদাত্রী এই অসামান্য নারী। নিজে আড়ালে থেকে প্রতিনিয়ত প্রেরণা, উৎসাহ এবং সাহস দিয়েছেন বঙ্গবন্ধুকে। সংসারের সমস্ত ভাবনা থেকে নির্ভার রেখেছেন তাঁকে, যেন তিনি দেশের জন্য নিশ্চিন্তে কাজ করে যেতে পারেন। তাঁর সহ্য ক্ষমতা, নিজে বঞ্চিত হয়েও হাসি মুখে ত্যাগ করার ক্ষমতা বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার পেছনে অন্যতম কারণ। 1930 সালের 8 আগস্ট গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। 3 বছর বয়সে বাবার ও 5 বছর বয়সে মায়ের মৃত্যু হলে বঙ্গবন্ধুর মায়ের কাছেই বড় হতে থাকেন তিনি। শাশুড়ির স্নেহে বড় হতে থাকা রেণু নিজের আগ্রহে বাড়িতে থেকেই পড়াশোনা করেছিলেন। পড়াশোনার অভ্যাসটা পরবর্তী জীবনেও ধরে রেখেছিলেন তিনি। অসাধারণ বুদ্ধিমত্তা, স্থৈর্য, অসীম ধৈর্য ও সাহসের সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন এক অসামান্য নারী। স্বামীর পড়াশোনা এবং রাজনীতির কারণে অধিকাংশ সময়েই স্বামীর কাছ থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। একাই সংসার সন্তান সামলে নিয়েছেন অবিচলভাবে, অথচ স্বামীর কর্মকাণ্ডে কখনো বাধা না হয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন সাধ্যমতো। বঙ্গবন্ধুর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন তিনি। 6 দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার জেলে যেতে বাধ্য হচ্ছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতার কাছে ছুটে আসতেন। তিনি তাদেরকে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতা জেলে, তখন তাকে প্যারোলে মুক্তি নিয়ে লাহোরে বৈঠকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু বেগম মুজিব প্যারোলে মুক্তির বিপক্ষে দৃঢ়চেতা অবস্থান গ্রহণ করেন এবং বঙ্গবন্ধুকে বৈঠকে যোগ না দেয়ার অনুরোধ জানান। বঙ্গবন্ধু সেদিন সহধর্মিনীর আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেন, যা স্বাধীনতাকে আরও ত্বরান্বিত করে। পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থানেও নেপথ্যে ভূমিকা পালন করেছিলেন তিনি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণেও বঙ্গমাতার অবদান রয়েছে বলে জানা যায়। তারই তনয়া বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমার মা ঠিক যখন এই ভাষণ দিতে তিনি যাবেন, আমার মা এই কথাটাই বলেছিলেন যে অনেকে অনেক কথা বলবে, এই মানুষের জন্য সারা জীবন তুমি কষ্ট স্বীকার করেছো, তুমি জানো কী বলতে হবে, তুমি জানো কী করতে হবে। অনেকে অনেক কিছু বলবে, কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমার মা যেটা বলেছিলেন, যে অনেকে অনেক কথা বলবে, অনেক পরামর্শ দেবে, তুমি শুনবে, কিন্তু তুমি তোমার মানুষ তারা সামনে, তোমার মনে যে কথা থাকবে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার প্রয়োজন নেই। স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে অবদান রয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের। পুলিশ ও গোয়েন্দা সংস্থার চোখ বাঁচিয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন তিনি, বঙ্গবন্ধুর অবর্তমানে প্রয়োজনীয় নির্দেশও দিতেন। ১৯৭১ সালের 25শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেও দিশেহারা হননি তিনি। দেশ মাতৃকার মুক্তির জন্য নিজের 2 বীর সন্তান শেখ কামাল ও শেখ জামালকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন, যোগাযোগ রেখেছেন মুক্তি সংগ্রামীদের সাথে। তিনি নিজের গয়না বিক্রি করেও স্বাধীনতা সংগ্রামে সহায়তা করেছেন। কঠিন সময়ে দৃঢ়তা বজায় রাখার দারুণ ক্ষমতা ছিল তাঁর। স্বাধীন দেশে বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডের মাঝে বঙ্গমাতার নীরব অবদান রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন তিনি।
বীরাঙ্গনাদের চিকিৎসার ব্যবস্থা করে তাদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতেও তিনি সহায়তা করেছিলেন। মাতৃস্নেহে যত্ন করতেন সবাইকে। দেশের রাষ্ট্রপতির স্ত্রী হয়েও সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। স্বামীর আদর্শের সাথে মিলিয়ে মানুষ করেছিলেন নিজের সন্তানদের। পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে সপরিবারে শাহাদাত বরণ করেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। সারা জীবন দেশের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করা এই মহিয়সী নারী নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে গেলেন, অথচ সম্মানের সাথে সমাহিত হওয়ার ভাগ্যটুকুও তাঁর ছিল না। পর্দার আড়ালে রয়ে যাওয়া এই মহিয়সী বাংলার স্বাধীনতার ইতিহাসে কী অবদান রেখেছেন তা শুধুমাত্র কিছু শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এমন একজন সহধর্মিনী না থাকলে একজন বঙ্গবন্ধুকে পাওয়া এতটা সহজ হতো না হয়তো। সুদীর্ঘ সময় ধরে স্মরণের অন্তরালে থাকা এই মহিয়সীর স্মৃতি অম্লান রাখতে 1998 সালের জুলাই মাসে গাজীপুরের জিরানিতে স্থাপিত হয় শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি। 2012 সালের জুলাই থেকে রাজস্ব বাজেটের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। এখানে প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে কর্মজীবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন। সেবার প্রতীক বঙ্গমাতার স্মৃতিতে সম্প্রতি দুটি চিকিৎসালয় গড়ে তোলা হয়েছে। 2011 সালে গোপালগঞ্জ জেলার গোবরা ইউনিয়নে ঢাকা খুলনা মহাসড়কের পাশে 100 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 2013 সালে গাজীপুরে প্রতিষ্ঠিত হয় ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। একজন ত্যাগী ও মমতাময়ী বাঙালি মায়ের আদর্শ উদাহরণ ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের তুলনায় এই স্মরণ যথেষ্ট নয়। তিনি জীবনভর অন্যের সেবা করে এসেছেন, নারীর উন্নয়নের জন্যে নারীর স্বনির্ভরতার লক্ষ্যে কাজ করে গেছেন। তার সেই সব গুণী ধারণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী, জনদরদী, দেশপ্রেমিক ও সাহসী রাষ্ট্রনেতা তাঁরই কন্যা শেখ হাসিনা। মায়ের মতোই শেখ হাসিনা তাঁর হৃদয় নিংড়ানো মমতা, পর্বতসম অবিচলতা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশজুড়ে বহু প্রতিষ্ঠানের মাধ্যমে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটেছে, বাঙালি নারীর বিশিষ্ট সত্তার উন্মেষ ঘটেছে বিশ্বজুড়ে। এমন এক মেয়ের জন্ম দিয়েছেন যে মা, এ জাতির আত্মপরিচয়ের জন্য, বাঙালির স্বাধীনতার জন্য লড়াই করেছেন যে মা, সেই বঙ্গমাতার অবদান এই মাটিতে অবিস্মরণীয় হয়ে থাকবে।